গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই মোটামুটি দুপুর 1:30 পর থেকে। তো দুপুরবেলা চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি, তো এখানে কি কি হয় তাই নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তো চলুন সঙ্গে থাকুন। গুছিয়ে মাদুর ভাজ কর, মাদুর ভাজ করে তারপরে কি খেলা হচ্ছে? এটা কেমিক্যাল বানাচ্ছি, ন্যাচারাল জিনিস দিয়ে। ও, কেমিক্যাল বানাচ্ছে ন্যাচারাল জিনিস। আমি ভাবলাম তোরা খেলনা বাটি খেলছিস। কেমিক্যাল বানাচ্ছি। সেই লঙ্কারি বীজ, এই চা গাছ, এটা দেখেই বোঝা যাচ্ছে ওই লঙ্কা গাছেরই চারা। সে আমাদের বাড়ি থেকে, সীমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ির গাছ কোথায় গেল? তোমার বাড়ির গাছ ওই দেখো, ওগুলো সব তুলে দিয়েছে শশুর। এটা সে সীমা, এই এখনই লেবু পাড়তে হবে, চলে যাব। লাঠি কই? ই হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ ধরো, আমি হচ্ছে যে অকালে বৃষ্টি হচ্ছে, চারটে লাগানো তো হয়েছে সবই, কিন্তু হবে কটা তার ঠিক নেই। ফুল নাকি ঝাড়া মারছো তুমি? পাকা লেবু টক লাগবে না? আমি লেবু খাইও না, ওই গাছ লাগিয়েছে, ওই যা ই পড়ে মরবে তা তুমি মতো। এটা ভালো করে ঝাড়া মার, ঝাড়া মেরে সুন্দর করে ভাজ কর, আর সবজি আঠা ঠিক জায়গায় রেখে আয়। পুরো মনে হচ্ছে কুল পড়ছে জানো তো। তাই তো বলছি মনে হচ্ছে কুল পড়ছে। এবার স্নান করতে চল। কিছুই লেবু নাই, কিসে খাও এত লেবু? আগের মানে বিশেষ খাওয়া হয়নি, কিছু না। যদি আমাদের সুন্দর চেহারা তো, দারুণ ফিগার, ওরা উপর থেকে পেরে নেবে। এ তুই আমার প্যান্ট খোল, সোয়েটার খোল, তেল মাখাবো, স্নান করবি। গনো সব লেবু কি হলো তোদের লেবু? দিঙ্গা
হ্যাঁ শাশুড়ি কিনেছিল সত্যি কত বড় গাছ করে দিল বেলপাতা নিয়ে যাও আমি যা বড় পূজারি তোমার বড় খুশি হয়ে যাবে ঈশান দাদার সঙ্গে কথা হয় হ্যাঁ এখানে কাটা হয়ে গেল সুন্দর বলে হাতের কাছে বেলপাতা পাওয়া যায় আমাদের বাড়িতে আছে কিন্তু তুলতে গেলে মশাই খেয়ে ফেলে পঞ্চাশটা মশার কামড় খেলে একটা বেলপাতা তুলে দেয় তো বন্ধুরা বান্ধবীর বাড়ির থেকে ফুল বেলপাতা লেবু যা কিছু নেওয়া যায় আর কি সবই নিয়ে নিয়েছি ওর সঙ্গে আমার এখন আর রোজ দেখা হচ্ছে না বিভিন্ন কারণে হাঁটতে যাওয়া হচ্ছে না তো ওর সঙ্গে যেহেতু রোজ দেখা করা আর অনেকটা সময় একসঙ্গে কাটানো গল্প করা এইসব হয় তো দেখা না হলে মনটা খারাপ করে তাই আজকে একটু এসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি ছিল আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও এখন বাড়ি যাচ্ছি আর সত্যিকের খেলা দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ একবার তার জন্য